হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুইটিবাবু কর্নার আপনাদের কাছে আমি শেয়ার করব শুকনো কুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যে দেখুন ঠিক এই রকম হবে তাহলে চলুন বেশি গল্প না করে আমরা সরাসরি রেসিপিতেই চলে যাই আরেকটি কি দেখবেন শুকনো কুল সহজে সেদ্ধ হতে চায় না চা ভালোভাবে আচারটা তৈরি করা হয় না কীভাবে করলে তা খেতে ভালো লাগবে এই যে দেখুন এরকম আমি শুকনো কুল নিয়ে নিয়েছি কুলটা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে থাকা ময়লাটা বের করে নিয়ে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবে ধুয়ে নিতে হবে ভেজানোর কোনো প্রয়োজন নেই এভাবে ধুয়ে একটা কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি যে দেখুন তারপর এর মধ্যে আমি বেশ খানিকটা ওই জল দিয়ে দেব। এই যে এই দেখুন আপনি বেশি পরিমাণও দিতে পারেন আমি এই পরিমাণে জল দিলাম দিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিলাম মানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি হাই ফ্লেমে যতক্ষণ সিটি পড়ছে অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি হাই ফ্লেমে কড়াইটি গরম করে পাঁচটি শুকনো লঙ্কা এক চামচ জোয়ান এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিচ্ছি মৌরি এক চামচ আর দিলাম এক চামচ পাঁচ ফড়ং এতে মেথির পরিমাণটা বেশি আছে তারপর এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন এই মশলাটা পুড়ে না যায় এর এর থেকে একটু একটা সুগন্ধ বেরোবে এই যে দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিক্ষণ রেখে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এ ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে অপর অপরদিকে এই যে দেখুন কুকারটা আমার সিটি টাফ হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেছে তারপর এই যে দেখুন খুলে নিলাম কুলগুলো দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে এসছে এই যে দেখুন দেখিয়ে দিচ্ছে এই যে নরম হয়ে গেছে তারপর একটি দিকে কড়াইটি বসিয়ে গরম করে চারটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং কিছুটা গুড় দিলাম আমি এখানে আমি শুকনো গুড় দিলাম এই যে দেখুন এটা ভেঙে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি দিয়ে তারপর যে কুলটা আমি সেদ্ধ করে রেখেছি তার জল সমেত আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি এই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে করতে হবে নাই গুড় যদি লেগে যায় তাহলে পোড়া একটা গন্ধ বেরোবে যে দেখুন ঠিক এভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিচ্ছি এই কারণে যেন গুড়টা পুরোপুরি গলে যায় এভাবে নাড়াচাড়া বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়তে নাড়তেই এই গুড়টা পুরোপুরি গলে যাবে কিন্তু আর একটা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না একেবারে লো ফ্লেমে এটা গুড়টাকে গলিয়ে নিতে হবে যে দেখুন এভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি এলাম এই যে দেখুন তখন পুরোপুরি গুড়টা কমে গে গলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে এবার যখন গ্যাসে এইভাবে গুড়টা গলে এসেছে তারপর আমি গ্যাসের ফ্লেমটা হাই বাড়িয়ে দিলাম যে বাড়িয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এবার নাড়াচাড়া করতে হবে না হয় তলায় লেগে যাবে কিছুক্ষণ নাড়ার পর গুড়ের পরিমাণটা কমে এলো এবং রসাল হয়ে গেছে তারপর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম যে গুঁড়ো করে রেখেছিলাম তা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এভাবে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে যেন পুরো মশলাটার গন্ধটা এই গুড়ের মধ্যে চলে যায় যে দেখুন ঠিক এইভাবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তারপর একটি বোলের মধ্যে তুলে নিলাম যে দেখুন এটা বেশ কিছুদের রেখে আপনি খেতে তাহলে আসি আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন